হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম ফিল্ম স্টকস ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, এইমাত্র ড্রপ করা হচ্ছে সাইকো ট্রেলার। ট্রেলারটা দেখলাম, দেখার পরে ভাল লাগে না, সত্যি ভাল লাগে নাই। এটা ভাবলাম আসলে আমার তো কোনো এরকমের হয় না যে একটা দেখার পরে অনীহা চলে আসে যে না এটা ভালো হচ্ছে না বা ভালো হবে না, তো এরকম তো কখন হয় না। আমি তো একটু ভেবেচিন্তে কথাবার্তা বলি, তো ব্যাপারটা এরম হচ্ছে কেন। তারপর ভাবলাম যে এই যে ট্রেলারটা ড্রপ করার কথা ছিল সন্ধ্যা ছটায় ড্রপ না করে পরবর্তীতে বললো যে আটটা ড্রপ করবে। আমি ছটা থেকে আটটা পর্যন্ত বসে আছি, ট্রেলারের হদিশ ছিল না। তো এই যে একটা লেট সময় হয়েছে, আমার মস্তিষ্কের মধ্যে একটা প্রেশার পড়ছে, এর কারণে কি ব্যাপারটা এরকম হচ্ছে যে ট্রেলারটা খারাপ লাগতেছে। তো ভাবলাম যে হ্যাঁ, এরকম হতেই পারে। তো একটু ফ্রেশ মাইন্ডে খুব মনোযোগ দিয়ে আমি ট্রেলারটা আরও একবার দেখলাম, অর্থাৎ দুইবার অলরেডি দেখে ফেলছি ট্রেলারটা। আর দ্বিতীয়বার দেখার পরও সত্যি ভাল লাগে নাই। তবে হ্যাঁ, ট্রেলারটা ভালো লাগে নাই তার মানে যে ছবিটা খারাপ হচ্ছে বা ছবিটা আমাদের ভালো লাগবে না, এমনটা কিন্তু না। কেননা সে ব্যাপারে একটু পরে আসছি। তবে তার আগে বলি, এই যে ট্রেলারটা তারা প্রেজেন্ট করছে, ট্রেলারটা যখন তারা দেখছে, তারা কি এইটুক তাদের মাথায় আসে নাই যে ট্রেলারটার মধ্যে কোনো চমক নাই? মানে একটা ট্রেলার যখন দেখবেন যে একটা চমক থাকবে যে এরকমের একটা ব্যাপার আমরা সিনেমা হলে দেখবো, সেরকমের চমক কিন্তু এই ট্রেলারের মধ্যে রাখতে পারে নাই। তো ফার্স্ট প্রবলেম হচ্ছে ট্রেলারের এডিটিং, আর এই এডিটিংয়ের কারণে মূলত আমার এই ট্রেলারটা ভালো লাগে নাই। কারণ এখানে যে গল্পটা বলতে আছে সেই গল্পটার সাথে অতটা ইংগেজিং হতেই পারে নাই। এখানে না হিরোকে ভালোভাবে প্রেজেন্ট করছে, না ভিলেনকে ভালোভাবে প্রেজেন্ট করছে, না পূজা চেরিকে ভালোভাবে প্রেজেন্ট করছে। ভিউয়ার্স, আপনারা যারা ট্রেলারটা দেখছেন, ট্রেলারের মধ্যে কিন্তু রোশন ভাই ডায়লগ বেশ পাওয়ারফুল এবং মনে হচ্ছে যে একটা পাওয়ারফুল হিরো এখানে, কিন্তু তাই কিন্তু সেইভাবেই ট্রেলারের মধ্যে দেখাতে পারে নাই। পাশাপাশি ফিল্মের যে ভিলেন, সেই ভিলেনও বেশ স্ট্রং, ফিটনেস ভালো। তো একটা স্ট্রং হিরো, একটা স্ট্রং ভিলেন ফিল্মের মধ্যে রয়েছে, বাট সেই গুজবামটা কিন্তু ট্রেলারের মধ্যে একদমই আমি পাইনি। লাস্টের দিকে সেই রিওভাই বডি মডি দেখাচ্ছে, ঠিক আছে, কিন্তু সেই ভিলেনটাকে দেখার পর যে একটা ভিলেনিজম ব্যাপারটা থাকবে, সেই ব্যাপারটা কিন্তু ফিলই হচ্ছে না ট্রেলারের মধ্যে তাদেরকে দেখে। তো মেন প্রবলেম হয়েছে ট্রেলার কার্ডে, কারণ ট্রেলার কার্ডে না তারা সেই ধরনের কোনো চমক রেখে ট্রেলার কার্ডটা প্রেজেন্টই করতে পারে নাই। তবে ওভারঅল যে ফিল্মের প্যাকেজটা রয়েছে, সেই প্যাকেজটা কিছুটা ভালো হবে এটুকু আমি আশাবাদী। কারণ হচ্ছে ফিল্মের স্টোরি একদমই খারাপ হবে না, এটা বোঝা যায়, কারণ অন্য মামুন যে একদম খারাপ স্টোরি লেখে এমনটা কিন্তু না। তবে আর রিসেন্ট টাইমে অন্য মামুন যে কাজগুলো করতেছে, সেই কাজগুলোর মধ্যে কিন্তু কোনো চকচকে ভাব আমি পাচ্ছি না। একটা প্রিমিয়াম কোয়ালিটির কাজের যে ওয়েট থাকে, যে ভাইব থাকে, সেই ভাইবটা কিন্তু এখানেও আমি মিস করেছি। এক মনে হচ্ছে যে একটা নর্মাল ক্যামেরায় শ্যুট করা হচ্ছে, নর্মাল কাজ, এরকম একটা ফিল আমি পাচ্ছি। পাশাপাশি ভিএফএক্সের যেটুকু ব্যবহার ছিল সেটুকু খুবই নর্মাল। তো হতে পারে যে বাজেটের ঘাটতি রয়েছে, অন্য মামুনের কাছে সেই পর্যাপ্ত ইকুইপমেন্ট নাই কাজগুলো করার, হয়তো হতেই পারে। তবে তার যে কোয়ালিটি চার্জ ছিল সেই কোয়ালিটি কিন্তু এখানে সে মেনটেন করতে পারছে না। পাশাপাশি আরেকটা ব্যাপার বলতে হয়, সেটা হচ্ছে যে এইখানের যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু বেশ স্ট্রং, আমার কাছে বেশ ভালো লাগতেছিল। তবে সেটার ইউজিংটা পারফেক্ট হয় না, কেমন যেন একটা ফ্লাট তরিকায় ট্রেলারের মধ্যে সেই ব্যাকগ্রাউন্ড স্কোরটাকে তারা ব্যবহার করেছে। তো ওভারঅল ইন কনক্লুশন বলতে চাই, সাইকোর মধ্যে যে ভাইবটা আমি পাবো বলে ভেবেছিলাম সেই ভাইবটা আমি সত্যি এখানে পাই নাই। হয়তোবা এখানে ট্রেলার কার্ডে মিস্টেক হতে পারে, দ্যাটস ওয়াই এটা হয়েছে। তবে কিছুটা আশা রাখছি ফিল্মটার উপর, কারণ অন্য মামুন একটা ফ্রেশ গল্প নিয়ে কাজ করে, রোশন ভাই রয়েছে, পূজাচেরি রয়েছে, তাদের কাছ থেকে একটা ভালো কিছু আশা করছি আমি। তো দেখা যাক শেষ পর্যন্ত ফিল্মটা কেমন হয় আর ফিল্মের আউটপুটটা কেমন হয়। এটা এর আগেও বহুতবার হয়েছে যে ট্রেলার খারাপ ছিল কিন্তু ফিল্মটা ভালো হয়েছে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক ফিল্মটা কেমন হয়। তবে যদি আপনি আমাকে এই ট্রেলারটা বিবেচনা করে বলতে বলেন, তাহলে আমি বলবো ভাই ট্রেলারটা সত্যি একদমই অ্যাভারেজ ছিল আমার কাছে। যেটা দেখার পর সাইকো নিয়ে আমার এক্সপেকটেশন একটু কমে গেছে, তবে ওভারঅল আমি কিন্তু ফিল্মটা অবশ্যই দেখবো। তবে রাইট নাও আপনারা আমাকে কমেন্ট করে জানান সাইকো ট্রেলার আপনার কাছে কেমন লেগেছে এবং এই ফিল্মটা নিয়ে আপনি কতটা আশাবাদী। আর ভিউয়ার্স, এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের জানিয়ে দিই, ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো দেওয়া আছে, আপনারা চাইলে আমাকে ফলো করতে পারেন। আর যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই যাওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনটি অন করে রাখেন, যার চ্যানেলের প্রত্যেকটা আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে।